এই কবরের আজাব এমন ভাবে শুরু হয়ে যাবে, মানুষ আর জিন ছাড়া সব মাখলুকতেরা দেখবে, যে কারণে দেখা যায় অনেক কবরের পার্শ্বে কুকুরেরা ঘেউ 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 করে কান্না করে, গরু রশি সিরিয়া পালায় যায়, কারণ ওরা কবরের আজাব নিজের চোখে দেখতে পায়। আল্লাহর নবী বলেন, আমি একদিন জান্নাতুল বাকির মধ্যে হাঁটতেছি আর দোয়া করতেছি, হঠাৎ করে গিয়া দেখি একটা কবরের মধ্যে আল্লাহ দেখায় দিলেন আজাব চলতেছে একটা যুবকের কবরে। আমি এই যুবকের কেন আজাব হয় আল্লাহর থেকে জানতে চাইলাম। আল্লাহ বললেন, ও মায়ের সাথে বেয়াদবি করেছে। আমি নবী ঠিকানা নিয়া আল্লাহর থেকে ওই যুবকের মা বেঁচে আছে কিনা সাহাবায়ে কেরাম দিয়ে খবর নিলাম, খবর নিয়ে দেখলাম তার মা এখনো বেঁচে আছে। আমি নবী ডাকিয়া পাঠাইলাম, ওই মহিলা খবর দিল আমি যাব না। আমি বললাম, বলে দাও তার সন্তানের কবরে আজাব হয় যেন মাফ করে দেয়। ওই মা বলে, না না আমার সন্তানের আমি কখনো মাফ করব না। রহমাতুল্লিল আলামিন তাকে ডাকিয়া আনলেন, এরপরে বললেন, তোমার সন্তানের কবরে আজাব হয় মাফ করে দাও। বলে, না আমি মাফ করব না। নবীজি বললেন, তো আগুনে জ্বলবে তুমি কি মেনে নাও? বলে, হ্যাঁ আমার কোনো আফসুস নাই। কারণটা কি? বলে, আমার সন্তান একদিন ঝগড়া করে বউয়ের সাথে তর্কর কারণে বউয়ের মায়ায় পড়ে, আমি মায়ের সাথে এমন তর্ক জড়ায় দিল, একটা ইটা নিয়ে আমার মাথার উপরে আঘাত করলো, আমি জমিনের মধ্যে পড়ে গেলাম, আমার মাথার রক্ত বের হয়ে জমিন লাল হয়ে গেল, আমি এমন কান্নায় দুর্বল হয়ে গেলাম, আমার এই কষ্ট জীবনে আর অন্তর থেকে মুছবে না, আমার সন্তানের কোনো ক্ষতি হোক এটাও আমার জানারও দরকার নাই। নবী তো রহমাতুল লিল আলামিন। আল্লাহ নবী বলেন, সাহাবাদেরকে তাড়াতাড়ি কেরোসিন আর লাকড়িয়ান আগুন জ্বালাইয়া উপরে উঠাইয়া সন্তানেরে জ্বালায় দিব। নবী যখন আগুন জ্বালায়, নবী তাকায় দেখে মহিলার চোখ থেকে পানিগুলো বের হয়ে গেল, ডাক দিয়ে কয়, ও নবী আমার সন্তানের এই আগুনে জ্বালাইবেন না, আমার সন্তান হাজারো যদি অন্যায় করে আমি নিজের চোখে তাকাইয়া সন্তানের কষ্ট সহ্য করতে পারবো না। এরে নবীর উম্মতের দল, আল্লাহর নবী বলেন, আল কবরু রাওজাতুম মির রিয়াজিল জান্না আও হুফরাতুম মিন হুফারিন নার। এরে নবীর উম্মতের দল, আল্লাহর মহাব্বত নিয়ে তওবা করে নাও। আল্লাহ তাআলা বলেন, কত বড় বড় বেঈমানকেও তো আমি আল্লাহ ক্ষমা করে মাফ করে দিয়েছি, তোমরা অন্যায় যদি করিয়া থাকো চোখের পানি সেরে কান্না করো, তওবা করো। আল্লাহর নবী বলেন, গাভীর ওলান থেকে দুধ বের করে ভেতরে যেমন ঢুকানো আর সম্ভব না, যারা আল্লাহর মহাব্বতে তওবার নিয়তে গুনার ভয়ে চোখের পানি সেরে কানবে, ওই বান্দাকে আর জাহান্নামে দেওয়াও সম্ভব হবে না। অতএব আল্লাহর কাছে তওবা করো, হে মালিক, এই ময়দানে কেউ আমাকে চিনে না জানে না, আমি কার সন্তান কার ভাই, ও আল্লাহ তুমি তো জানো, এই ময়দানের মধ্যে আমার মতো গুনাগার মনে হয় আর কেউ নাই, গুনার কারণে দেখি আমার হাত না পাক, আমার জিহ্বা না পাক, আমার অন্তর না পাক, ও আল্লাহ এই অন্যায় গুলো যদি আমার কেউ সামনে করত আমি তাকে লাথি মেরে তাড়ায় দিতাম। ও দয়ার মালিক, এত বড় বড় গুনাহ করার পরে তুমি একবারও রাগ করে পানি বন্ধ করো নাই, বাতাস বন্ধ করো নাই, ও আল্লাহ তুমি সূর্যের আলো বন্ধ করো নাই। আজকে ময়দানে হাজির হয়ে গেলাম তওবার জন্য, কতবার আজান শুনলাম মসজিদে গিয়া নামাজ আদায় করলাম না, ঘাট তারামি করে চলে গেলাম, কত আলেম কত বুঝাইলো তাদের সাথে আমি উল্টা পাল্টা ব্যবহার করলাম, ও আল্লাহ আজকে তওবা করতেছি, জীবন চলে গেল, গুনাহের কাছেও যাব না, নামাজ সারব না, মা বাবাকে কষ্ট দিব না। এরে যুবক আল্লাহর গোলাম, তোমার মতো যুবক আজকে তাকায় দেখো অধিকাংশ ক্ষেত্রে যুবকের চতুর্দিকে লাশ আর লাশ, মরণের খবর, আবার তাকায় দেখো তোমার মতো যুবক স্কুল কলেজে লেখাপড়া করে, নামাজের সময় একক তো নামাজ বাদ দেয় না। রাসূল পাঁচ বেলার নামাজ পড়ছেন, তাহাজ্জুদ পড়ছেন, ইশরাক পড়ছেন, আউয়াবিন পড়ছেন, সারা রাত নফল নামাজ পড়ছেন, দাড়ি ছিল কি ছিল না? কি ব্রাশ না লম্বা? বলেন, সমস্ত নবীদের দাড়ি ছিল লম্বা, সমস্ত নবীদের দাড়ি
এক মুষ্টি না, লম্বা, আরো বেশি লম্বা। এবং সব নবীরা পাগড়ি পরা ছিলেন, আমার রসুল তো পাগড়ি পরেছেন। মক্কার 13 বছরের ইতিহাস পড়ো, এরপরে তরবারির জিহাদ মদিনায় যায় করো, মদিনার 10 বছরের ইতিহাস আগে টানো কেন, মক্কার ইতিহাস গেল কই? মক্কার 13 বছরের ইতিহাস কই? একটা লোক আগে নামাজ পড়ে না, তাকে বলো নামাজ পড়, টুপি পড়, দাড়িটা লম্বা কর, মা বাবার খেদমত কর, বলতে থাকো বলতে থাকো বলতে থাকো, পাও ধরো, দিনে বুঝাও রাতে বুঝাও, তুমি আবার তাহাজ্জুদে বইয়া আল্লাহর কাছে কান্না করে দোয়া করো। হাফিজুর রহমানের বিরোধিতা করলা 30 বার, মুসলমান হইয়া দোয়া করছো কয়বার? ও মুসলমান, বিরোধিতা করছো 30 বার, মুসলমান হিসাবে যদি তুমি আমার হেদায়াত কামনা করো, দোয়া করছো কয়বার? দোয়া করবি কচু? সুদ খাইতেছো, বুস খাইতেছো, প্যান পড়তেছো গিরার নিচে, দাড়ি কাটতেছো 24 ঘন্টা, কবে না গুনাহ হচ্ছে, তোর দোয়া তো কবুল হবে না। গালি দেওয়া সহজ, ভালো ব্যবহার করা বড় কঠিন। গালি দিয়েছো 13 বার, দোয়া করছো কয়বার? নবীর উম্মত হিসাবে নবীকে এহুদি গালি দেয়, আবু বকরের মেজাজ গরম, নবীজি মুসকি মুসকি হাসেন, আবু বকরকে ইশারা দিলেন চুপ। কতক্ষণ আর চুপ থাকা যায়? এহুদির গালির ভাওয়ার বাইরে গেছে, আবু বকর নিজেকে কন্ট্রোল করতে না পেরে জবাব দেওয়া শুরু করলেন, নবীজি বেজার হয়ে গেল। আবু বকর জিজ্ঞেস করলেন, নবীজি আমি চুপ ছিলাম, আপনি চুপ, তখন হাসলেন, আমি জবাব দিতেছিলাম এহুদির গালির, আপনি তখন মন বেজার করলেন কেন? নবীজি বললেন, যতক্ষণ আমি চুপ ছিলাম ততক্ষণ আল্লাহ তাআলা ফিরিস্তার মাধ্যমে জবাব দেওয়াছিলেন, যখনই তোমার হাতে তুমি নিয়ে নিছো, রহমতের ফিরিস্তা রাগ করে চলে গেছে, আমার মন বেজার হয়ে গেছে, তো তুমি নিজ হাতে নেও কেন, আল্লাহর হাতে ছেড়ে দাও। টঙ্গীর ময়দানে নবমুসলিমদের আলাদা তাবু আছে, আলাদা, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান যারা ইসলামের দাওয়াত পেয়ে ইসলামের কালেমা পড়েছে, এদের জন্য আলাদা জায়গা আছে টঙ্গীর ময়দানে। হাজার লাখ বিধর্মী কালেমার পতাকা তলে আসলো, বেনামাজি নামাজি হলো, হক্কানি পীর মাশায়েক যারা উজানি চরমনাই আরো যত আছেন, এদের মেহনত, নিরলস হক লাইনে মেহনতের কারণে কত বেপর্দাওয়ালা পর্দাওয়ালা হয়েছে। আজীবন যার গান শোনার নেশা ছিল, আজকে সে কোরআন শুনে। এত লক্ষ লক্ষ মানুষ দিনের পথে আসতেছে, তোমার কাছে ভাল লাগে না? না, এরা সব মুশরিক, আর তুমি সুদ খাইয়া আশেকে রসুল, সুদ খাইয়া তুমি যদি আশেক হও, বাটপার হবে কে? বাটপার কে? তুমি সুদ খাইয়া কত খারাপ হয়েছ জানো? নিজের আপন আম্মার সাথে জিনার গুনাহ কামাই করতেছো, তুমি কত ভালো সন্তান বুঝো? নিজের কলিজার টুকরা মায়ের সাথে জিনার গুনাহ আমল নামায় জমা করতেছো, জিন্দেগির কোন আমল কবুল হবে না, রোজা নামাজ তেলাওয়াত হজ দান সদকা কিচ্ছু কবুল হবে না, তওবা না করে মরলে চিরস্থায়ী জাহান্নাম, তুমি কত ভালো সন্তান আমাকে জিজ্ঞেস না করে তোমার বিবেককে জিজ্ঞেস করো, ভাগ্যের নির্মম পরিহার যে তোমার বিবেকটাও নষ্ট হয়ে গেছে।
কারণ চোখের মধ্যে কালো কালারের আয়না লাগাইলে সব সাদা বাতি টুপি দেখবে কালো। এখন যদি মেজাজ গরম করে বলে বাতি কালো কেন, তাকে তখন একটা থাপ্পড় দিয়ে কে বলবে তোর আয়না কালো কেন, বললেই মাথা ঠিক হয়ে যেত। আজকে রসুলের আদর্শের কারণে এই ময়দান কায়েম, অন্য কোন পথ নাই। এতগুলো লোক এত টাইম নিঃস্বার্থে বসায় রাখা অন্য কোন সিস্টেমে হবে না, একমাত্র ইসলামে হবে। কির এমপি আর মন্ত্রী গরিবের বাচ্চা ইমামতির মুসাল্লায় দাঁড়াইয়া যা করতেছে মন্ত্রী তার কমন মানতেছে, কমান মেনে মেনে রুকু দেয় সিজদা দেয়, বলে না এই বেটা আমি এমপি মন্ত্রী কত পুলিশ আমাকে সেলুট দেয়, তোর মতো গরিবের কথায় কি আমি উঠবো আর বসবো, বলে এটা দুনিয়ার কেউ না পারলেও ইসলাম পারে, এর নাম ইসলাম। ভ্রাতৃত্ব বন্ধনের ধর্মের নাম ইসলাম। সংঘাত আর উশৃঙ্খলতা সৃষ্টি করার নাম নয়। তিনটা অপরাধের কারণে মানুষের আমল নষ্ট হয়। এক নাম্বার শিরিকের গুনাহ, এই শিরিক পাঁচ প্রকার। এক নাম্বার শিরিক ফিল কুদরত, আল্লাহর কুদরতি ক্ষমতার মাঝে কাউকে অংশীদার বানানো শিরিক। সন্তান দেওয়ার কুদরতের ক্ষমতা কার? লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ ইয়াখলুকু মা ইয়াশা ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর আও ইউযাউজুহুম যুকরানা ওয়া ইনাসা ওয়া ইয়াজআলু মান ইয়াশাউ আকীমা ইন্নাহু আলীমুন কদীর। আল্লাহ বলেন আসমান জমিনের ক্ষমতা আমি আল্লাহর হাতের কুদরতি হাতের মুঠায়, আমি আল্লাহ কাউকে ছেলে দেই কাউকে মেয়ে দেই কাউকে দোনোটা দেই কাউকে কোনোটাই দেই না, ক্ষমতা কার? আল্লাহ। আরো জোরে বলেন আল্লাহ। না কোন পীর সাহেবের, না কোন মাজারওয়ালার, সন্তান যদি আল্লাহ ছাড়া আর কেউ দিতে পারত, এক এক ঘরে কি আমানাতের দরবারে দৌড়াইল, এরে আল্লাহর বান্দা সন্তান দেওয়ার ক্ষমতা দুনিয়ার কারো নাই, সন্তান দেওয়ার ক্ষমতার একচ্ছত্র মালিকানা কার? আল্লাহ বলেন আমি কাউকে ছেলে দেই কাউকে মেয়ে দেই কাউকে দোনোটাই দেই কাউকে কোনোটাই দেই না। লা তাকুতুলু আউলাদাকুম খশিয়াতা ইমলাক নাহনু নারজুকুহুম ওয়া ইয়্যাকুম, আমি আল্লাহ তাদেরকেও দেই তোমাদেরকেও রিজিক দেই, রিজিকের ভয়ে সন্তানকে হত্যা করিস না, সন্তান বেশি হলে থাকবে কই খাবে কি এই ভয়ে হত্যা করিও না। জন্ম নিয়ন্ত্রণ যেটাকে বলে, এই জন্ম নিয়ন্ত্রণ পন্থা বা পদ্ধতি আবিষ্কার করেছে বিধর্মী ইহুদিরা। আশ্চর্যের খবর, শিক্ষিত মুসলমান পায়ে হাত রেখে বলি রাগ করো না, একটু খোঁজ খবর নিয়ে দেখো আজ পর্যন্ত দুনিয়ার কোন ইহুদি বেঈমানেরা এই জন্ম নিয়ন্ত্রণের পদ্ধতি ব্যবহার করে না, সব নিজেরা আবিষ্কার করে সারা দুনিয়ার মুসলমান দেশের মধ্যে ফ্রি টাকায় বিক্রি করে পদ্ধতিগুলো সাপ্লাই করে। কারণটা কি? কারণ হলো ওরা চায় মুসলমানের সন্তান কমে যাক, নিজেরা বাহাদুরি করতে পারবে। মুসলমানের স্লোগান শিখে দিল, ছেলে হোক মেয়ে হোক দুটোর বেশি নয় একটা হলে ভালো হয়, না হইলে আরো ভালো। কিন্তু ইহুদি বেঈমানের ঘরে খবর নাও, প্রত্যেকের ঘরে সন্তান এক চার পাঁচ সাতটা আটটা দশ বারো সতেরো সত্তরটা পর্যন্ত পত্রিকা আসছে,
কবে ইমানের বাড়ি পাবা না, সন্তান অল্প। রবীন্দ্রনাথ ঠাকুরের সন্তান অনেক। এরকম একটা একটা গণনা করে দেখো, সব বিধর্মীদের ঘরে সন্তান বেশি। তাহলে ওরা জন্ম নিয়ন্ত্রণের পদ্ধতি আবিষ্কার করে, ওরা কেউ ব্যবহার করে না, সব মুসলমানের বিনা টাকায় বিলায় দেয়। মুসলমান টের পায় না, না যাই না না শুই না, উল্টা কোরআন ওয়ালাদের গালি দেয়। আচ্ছা সব কথা বাদ, ধরে নিলাম একেবারে এহুদির কথাই চির সত্য, ওরাও খায় আপনারাও খান। বলেন তো, এই জন্ম নিয়ন্ত্রণের ট্যাবলেট ব্যবহার করার পরে 10 বছর আগে বাংলাদেশে জনসংখ্যা যত ছিল বর্তমানে কত পার্সেন্ট কমছে? ট্যাবলেট গেল কই? রাগ করতেছেন? বাস্তব কথা বলতেছি, আপনাদের জন্ম নিয়ন্ত্রণের ট্যাবলেট কই? এত সন্তান বাড়লো সেই 10 বছরের তুলনায় অর্ধেক বেড়ে গেল। কোথায় 8 কোটি আর 7 কোটি আর 10 কোটি, এখন 16 কোটি। হ্যাঁ ভাইরা আমার, তো লোক কমলো না বাড়লো? কথা বলেন না কেন? 10 সন্তানের মা বাবা ধনী নাই? 2 সন্তানের মা বাপ গরিব নাই? সন্তান বেশি কম সংখ্যা দিয়ে রিজিকের বন্টন হয় না, এগুলো সব কিছুর কুদরতি ক্ষমতা আল্লাহর হাতে। এই জন্য 10 সন্তানের মা বাবাও না খাইয়া কেউ মরে নাই, বরং বড় আরামে আছে। 10 সন্তান বাবা আরামে খায়, মা আরামে খায়, 10 ভাই 10 জায়গায় চাকরি করে, ব্যবসা করে, কৃষি কাজ করে, কত আরামে। এরকম আরামের সংসার আর কোথাও পাওয়া যায় না। আবার অপর দিয়ে তাকায় দেখো, যারা ছেলে মেয়ে দুটোর বেশি নয়, একটা হলে ভালো হয় যথেষ্ট স্লোগান দিয়ে বসে আছে, এদের কপাল বড় খারাপ। এক দল ক্ষমতায় আসছে, ওই লোকটা অন্য দল করত, এখন চাকরি শেষ, গেল কই যথেষ্ট? কান্না ছাড়া উপায় নাই এখন। আগে এত বছর মসজিদে তেমন দেখা যাইত না, এখন তাকবীরুল্লাহ ছুটে না। কি ব্যাপার বলে, ঘরে চাল ভাত নাই, খোদার সাথে কান্না ছাড়া কোনো উপায় নাই, চাকরিও নষ্ট, বেতন নাই। আল্লাহ বলেন, রিজিকের ভয়ে সন্তানরে হত্যা করো না। যারা এই সন্তান আল্লাহ দিতে পারেন মনে করার পরে আরো কাউকে এর সাথে অংশীদার বানায়, তারা শিরিক করলো। আল্লাহ বলেন, সব গুনাহ মাফ হবে, শিরিকের গুনাহ কখনো মাফ হবে না। 2 নাম্বার শিরিক হলো শিরিক ফিল ইলম, গাইবের ইলম একমাত্র আল্লাহর দরবারে আছে। দুনিয়াতে আর কেউ গাইবের মালিক হতে পারে না। কেউ যদি মনে করে আল্লাহ ছাড়া আরো কেউ গাইব জানে, অদৃশ্যের খবর জানে, এটা শিরিকের গুনাহ। সব গুনাহ মাফ হলেও শিরিকের গুনাহ মাফ হবে না। বলে বুঝি না, আমগো পিসা বুঝুরে দিয়ে আমগো মনের খবর কয়া দেয়, কেমনে কয়া জানি না। ভেবে নিলাম সে তো গায়েব জানে। নবীজির কাছে জিব্রাইল আমিন প্রশ্ন করলেন, কেয়ামত কবে হবে? নবী বললেন, আমি জানি না, প্রশ্নকারীর থেকে বেশি জানি না। জিব্রাইল আমিন বললেন, তো কেয়ামতের কিছু নিদর্শন বলেন। নবী কেয়ামতের নিদর্শন বললেন, গাইবের মালিক যদি আমার নবী হইতেন, নবী জানতেন কেয়ামত কবে হবে, নবীর থেকে একটা বর্ণনাও নাই যে কেয়ামত কবে হবে। কেয়ামতের নিদর্শনের কথা আছে, আমার নবী বুঝায় গেলেন, দুনিয়াতে গাইবের মালিক একমাত্র আল্লাহ ছাড়া আর কেউ গাইব জানে না। জানে 3 নাম্বার শিরিক ফিল হুকুম, আলা লাহুল খালক ওয়াল আমর, সৃষ্টি যার হুকুম চলবে তার, আল্লাহর আদেশ মান্য করো বান্দা, এটাই হলো প্রাধান্য। আল্লাহর হুকুমের থেকে আরো কারো হুকুমকে প্রাধান্য দেওয়ার নাম শিরক। লা তাআতা লি মাখলুকিন ফি মাসিয়াতিল খালিক, আল্লাহকে বেজার করে আল্লাহর কথা অমান্য করে অন্য কারো আদেশ নিষেধ মেনে নেওয়া হারাম।
এটাকে বলে শিরিক ফিল হুকুম, আল্লাহর হুকুমের থেকে অন্য কারো হুকুমকে প্রাধান্য দেওয়া শিরিক। পিসাবের হুকুম মানব, আল্লাহর দা মানি না মানি জানি না জাহান্নামে গেলে যাব, নাউযুবিল্লাহ। এরকম বহু আশেকের রসূল এই জমিনে আছে। ভাইরা আমার, চার নাম্বার শিরিক ফিসামি ওয়াল বাসারি, সবকিছু দেখেন সবকিছু শুনেন একমাত্র কে? আপনি দিলে দিলে কি ভাবতেছেন কে জানেন? কারে মারার জন্য পরিকল্পনা করতেছেন কে জানেন? একমাত্র আল্লাহ, আর কেউ এর সাথে অংশীদার নাই। মনে করলেই শিরিক, সব গুনাহ মাফ হলো শিরিকের গুনাহ মাফ হবে না। পাঁচ নাম্বার শিরিক ফিল ইবাদাত, আল্লাহ ছাড়া আর কেউ ইবাদাতের সেজদা পাবে? বলেন ইবাদাতের সেজদা পাবেন একমাত্র আমার আল্লাহ, আল্লাহ ছাড়া আর কাউকে সেজদা দেওয়া যাবে না। যে কোনো উপায় ঘুরাইয়া ফিরাইয়া যাই করো না কেন, সিজদার মালিক আল্লাহ, অন্য কাউকে সিজদা দেওয়ার নাম হলো শিরিকের গুনাহ। সব গুনাহ মাফ হলো শিরিকের গুনাহ মাফ হবে না। যারা আমরা গুনাহ করেই ফেললাম, আমাদের উপায় কি? আল্লাহ তাআলা বলেন উদউনি আস্তাজিব লাকুম, বান্দা ডাক দাও আমি আল্লাহর কাছে ক্ষমার জন্য ডাক দাও, আমি আল্লাহ তোমার ডাকের জবাব দেওয়ার জন্য তৈয়ার। ওয়া ইযা সাআলাকা ইবাদি আন্নি ফা ইন্নি করিব উজিবু দাআওয়াতাদ দাঈ ইযা দাআন فَلْيَسْتَجِيبُوا لِي وَلْيُؤْمِنُوا بِي لَعَلَّهُمْ يَرْشُدُونَ। এরে বান্দা, তুই কি প্রশ্ন করবি? তোর কি সওয়ার আছে চা? এরে বান্দা, আমি আল্লাহ তোর কাছে আছি, কি দরকার বল? দুনিয়াওয়ালারা চাইলে বেজার হয়, আমি আল্লাহ না চাইলে বেজার হই, কারণ দুনিয়ার সবাই স্বার্থপর অভাবী, আমি আল্লাহর কোনো অভাব নাই কোনো স্বার্থ নাই। আমি আল্লাহর কাছে চাও, আলামি মুস্তাগফিরিন ফাগফির লাহ, কে গুনাহ করেছো ক্ষমা চাও, আমি আল্লাহ ক্ষমা করে দিব, কারণ আমি আল্লাহ চাই না কেউ জাহান্নামে যাবে। কারণ বান্দা তুই এতটাই যে দুর্বল, ওই যে জমিন থেকে 9 কোটি 30 লক্ষ মাইল উপরের সূর্যের গরম সহ্য করতে পারো না, এই সূর্যটা হাসরের ময়দানে যদি মাথার উপরে চলে আসে সহ্য করতে পারবি না। আমি আল্লাহর কাছে তওবা কর, দরজাটা খুলে রাখছি। কুল ইয়া ইবাদিয়াল্লাযিনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমার রহমতের বিস্তারিত জায়গা বিশাল চাদর বিছিয়ে দিলাম, কত বড় 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 বেঈমানকে আমি আল্লাহ মাফ করেছি। ওরে বান্দা, তোরা তো আখিরি নবীর উম্মত, ওই নবীর মহাব্বতে আমি আমি আল্লাহর কাছে ক্ষমা চাই না, আমি ক্ষমা করে দিব। ও আল্লাহ, আমার মতো গুনাহগার কেউ নাই, নিজেকে ছোট মনে করো। এরে আল্লাহর বান্দা, দুনিয়ার ভিক্ষুকেরা মানুষের দ্বারে দ্বারে ঘুরে আর ভিক্ষা করে, অনেক ভিক্ষুক চালাকি করে বলে মা থাকলেও বলে আমার মা নাই, বাবা থাকলেও বলে বাবা নাই, বাড়ি থাকলেও বলে বাড়ি নাই। একজনে ধরিয়াই কয় তোর মা বাপ আছে, আমি জানি তুই নাই নাই কেন বললি? ভিক্ষুক বলে ভাই কথাটা ফ্লাশ করো না, কারণ আমি জানি মালিকের দরওয়াজায় দাঁড়াইয়া নাই 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 যত বেশি বলা যাবে মালিকের দিলটা নরম হবে। আল্লাহ বলেন দুনিয়ার মানুষ, আজকে তোরে বাড়ির মালিক, গাড়ির মালিক, সন্তানের মালিক বানায় দিলাম, আসলে এগুলো কিচ্ছু তোরে স্থায়ী না। আমি মাওলার দরবারে যদি বিনয়ের সাথে বলো আল্লাহ আমার বাড়ি আমার ঘর আমার টাকা আমার ছেলে আমার মেয়ে আমার গাড়ি আমার সব আসলে আমার কিছুই না, আমার টাকা নাই বাড়ি নাই ঘর নাই, এমনকি আমার মরণের পরে কবরের জায়গাটাও আমার না, আমার বাড়ি বাড়ি যা বললাম, আমার মরণের পরে আমার গায়ের জামাটা ছেলে খুলে রাখবে, বেলের দিয়া কেটে রাখবে, বৃষ্টির মাঝে আমার লাশটা রাস্তায় ফালায়া রাখবে, দরজা আটকায়া রাখবে, বাঁশবাগানে আমার লাশটা ফেলে দিবে,
একদিন দুদিন কান্নার পরে আর খবর নিবে না, বরং মরণের পরে জানাজার আগেই মনের মধ্যে জায়গা বাড়িঘর ভাগ করার পরিকল্পনা শুরু হয়ে যাবে। ওই কবরে আমাকে একা ফালায় রাখবে তিনটা সাদা কাপনের, আমাকে বাসিন্দা বানায়, আর কেউ কবরে খবর নিবে না। আল্লাহর নবী বলেন, ওই কবরে খবর নেওয়ার জন্য চারটা বন্ধু তুমি সঙ্গে নিতে পারো। ক্বালান নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী বলেন, উম্মতের দল অন্ধকার কবরে রেখে যাওয়ার পর দুইজন ফেরেশতা আসবে প্রশ্ন করার জন্য, মাথার কিনারায় যখন আসবে চারটা বন্ধু চারদিক দিয়া দাঁড়ায় যাবে আর বলবে প্রশ্ন করার জন্য ফেরেশতারা আসবি না, আরামে ঘুমাইছে, বান্দাকে আরামে ঘুমাইতে দাও, দুনিয়াতে ঘুমাইতে পারে নাই। মাথার কিনারা থেকে বলবে, কে আমাদের নিষেধ করলা? জবাব দিয়া বলবে, বলবে আমি হলাম এই মাইয়েতের বন্ধু, কোরআনুল কারীম। ফেরেশতারা ডান পার্শে যাবে, আসবা না, কে নিষেধ করলা? বলবে আমি তার আপন বন্ধু, নামাজ। ফেরেশতারা বাম কিনারায় যাবে, বলবে আসবা না, কে নিষেধ করলা? বলে আমরা তার বন্ধু, রোজা। পায়ের কিনারায় যাবে, বলবে আসবা না, কে নিষেধ করলা? বলে বান্দার যাবতীয় নেক আমল, দস্তারখানের আমল, মেসওয়াকের আমল, টুপির আমল, দাড়ির আমল, কতক্ষণ তোমরা থাকবা? বলে আমাদের এই মাইয়েতকে জান্নাতে ঢুকায় দেওয়া পর্যন্ত থাকব। এরে নবীর উম্মত, আর এই চার বন্ধু যদি তোমার সাথে না নিয়ে যাও, ফেরেশতা প্রশ্ন করবে, রবের পরিচয় দাও, আমার রব্বুক অমাদিনু, ধর্মের পরিচয় দাও, রহমাতুল লিল আলামিনের পরিচয় দাও, তুমি তো ধর্ম কি জিনিস জানতাই না, ধর্ম কাকে বলে তাও ভালো করে চেনো না। স্লোগানে তালে তালে তাল মিলায় বলো, ধর্ম যার যার উৎসব সবার, তোমার নিজের যে একটা নিজস্ব ধর্ম আছে তার খবরই নাই, তোমার যে একজন আল্লাহ আছে সে আল্লাহর সাথে কোনো সম্পর্ক নাই, তোমার যে রহমাতুল লিল আলামিন আছে সেই ব্যাপারে তোমার খবর নাই। আল্লাহ তাআলা বলবেন, আর দেরি না করিয়া কবরের সাথে জাহান্নামের দরজাটা খুলিয়া দাও, জাহান্নামের আগুন কবরটা ভরে যাবে, একটা নয় দুইটা নয়, 70 থেকে 99টা সাপ কবরে আসবে। এর নবীর উম্মতের দল, নবী বলেন এই কবরের আজাব এমন ভাবে শুরু হয়ে যাবে, মানুষ আর জিন ছাড়া সব মাখলুকতেরা দেখবে, যে কারণে দেখা যায় অনেক কবরের পাশে কুকুরেরা ঘেউ 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 করে কান্না করে, গরু রশি ছিড়িয়া পালায় যায়, কারণ ওরা কবরের আজাব নিজের চোখে দেখতে পায়। আল্লাহর নবী বলেন, আমি একদিন জান্নাতুল বাকির মধ্যে হাঁটতেছি আর দোয়া করতেছি, হঠাৎ করে গিয়া দেখি একটা কবরের মধ্যে আল্লাহ দেখায় দিলেন আজাব চলতেছে একটা যুবকের কবরে। আমি এই যুবকের কেন আজাব হয় আল্লাহর থেকে জানতে চাইলাম, আল্লাহ বললেন ও মায়ের সাথে বেয়াদবি করেছে। আমি নবী ঠিকানা নিয়া আল্লাহর থেকে ওই যুবকের মা বেঁচে আছে কিনা সাহাবায়ে কেরাম দিয়ে খবর নিলাম, খবর নিয়ে দেখলাম তার মা এখনো বেঁচে আছে। আমি নবী ডাকিয়া পাঠাইলাম, ওই মহিলা খবর দিল আমি যাব না। আমি বললাম, বলে দাও তার সন্তানের কবরে আজাব হয় যেন মাফ করে দেয়। ওই মা বলে, না না, আমার সন্তানের আমি কখনো মাফ করব না। রহমাতুল্লিল আলামিন তাকে ডাকিয়া আনলেন, এরপরে বললেন, তোমার সন্তানের কবরে আজাব হয় মাফ করে দাও। বলে, না আমি মাফ করব না। নবীজি বললেন, তো আগুনে জ্বলবে তুমি কি মেনে নাও? বলে, হ্যাঁ, আমার কোনো আফসুস নাই। কারণটা কি? বলে, আমার সন্তান একদিন ঝগড়া করে বউয়ের সাথে তর্কর কারণে বউয়ের মায়ায় পড়ে, আমি মায়ের সাথে এমন তর্ক জড়ায় দিল, একটা ইটা নিয়ে আমার মাথার উপরে আঘাত করলো, আমি জমিনের মধ্যে পড়ে গেলাম, আমার মাথার রক্ত বের হয়ে জমিন লাল হয়ে গেল, আমি এমন কান্নায় দুর্বল হয়ে গেলাম, আমার এই কষ্ট জীবনে আর অন্তর থেকে মুছবে না, আমার সন্তানের কোনো ক্ষতি হোক এটাও আমার জানারও দরকার নাই। নবী তো রহমাতুল লিল আলামিন, আল্লাহ নবী বলেন সাহাবাদেরকে, তারা তারিখ কেরোসিন আর লাকড়িয়ানো আগুন জ্বালাইয়া
উপরে উঠাইয়া সন্তানের জ্বালায় দিব। নবী যখন আগুন জ্বালায়, নবী তাকায় দেখে মহিলার চোখ থেকে পানিগুলো বের হয়ে গেল। ডাক দিয়ে কয়, ও নবী, আমার সন্তানের এই আগুনে জ্বালাইবেন না। আমার সন্তান হাজারো যদি অন্যায় করে, আমি নিজের চোখে তাকাইয়া সন্তানের কষ্ট সহ্য করতে পারবো না। এর নবীর উম্মতের দল, আল্লাহর নবী বলেন, আল কবরু রাওজাতুম মির রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। এর নবীর উম্মতের দল, আল্লাহর মহাব্বত নিয়ে তওবা করে নাও। আল্লাহ তাআলা বলেন, কত বড় বড় বেঈমান কেউ তো আমি আল্লাহ ক্ষমা করে মাফ করে দিয়েছি, তোমরা অন্যায় যদি করিয়া থাকো চোখের পানি সেরে কান্না করো, তওবা করো। আল্লাহর নবী বলেন, গাভীর ওলান থেকে দুধ বের করে ভেতরে যেমন ঢুকানো আর সম্ভব না, যারা আল্লাহর মহাব্বতে তওবার নিয়তে গুনার ভয়ে চোখের পানি সেরে কানবে, ওই বান্দাকে আর জাহান্নামে দেওয়াও সম্ভব হবে না। অতএব আল্লাহর কাছে তওবা করো, হে মালিক, এই ময়দানে কেউ আমাকে চিনে না, জানে না আমি কার সন্তান কার ভাই। ও আল্লাহ, তুমি তো জানো এই ময়দানের মধ্যে আমার মতো গুনাগার মনে হয় আর কেউ নাই। গুনার কারণে দেখি আমার হাত না পাক, আমার জিহ্বা না পাক, আমার অন্তর না পাক। ও আল্লাহ, এই অন্যায় গুলো যদি আমার কেউ সামনে করত, আমি তাকে লাথি মেরে তাড়ায় দিতাম। ও দয়ার মালিক, এত বড় বড় গুনাহ করার পরে তুমি একবারও রাগ করে পানি বন্ধ করো নাই, বাতাস বন্ধ করো নাই, ও আল্লাহ তুমি সূর্যের আলো বন্ধ করো নাই। আজকে ময়দানে হাজির হয়ে গেলাম তওবার জন্য, কতবার আজান শুনলাম, মসজিদে গিয়া নামাজ আদায় করলাম না, ঘাড় তারামি করে চলে গেলাম, কত আলেম কত বুঝাইলো তাদের সাথে আমি উল্টা পাল্টা ব্যবহার করলাম। ও আল্লাহ, আজকে তওবা করতেছি, জীবন চলে গেল, গুনাহের কাছেও যাব না, নামাজ ছাড়বো না, মা বাবাকে কষ্ট দিব না। এরে যুবক, আল্লাহর গোলাম, তোমার মতো যুবক আজকে তাকায় দেখো, অধিকাংশ ক্ষেত্রে যুবকের চতুর্দিকে লাশ আর লাশ, মরণের খবর। আবার তাকায় দেখো, তোমার মতো যুবক স্কুল কলেজে লেখাপড়া করে, নামাজের সময় একক তো নামাজ বাদ দেয় না। তোমার মতো যুবক কোটি টাকার ব্যবসা করে, এক টাকাও হারাম খায় না। তোমার মতো যুবক ড্রাইভারি করে, কৃষি কাজ করে, শ্রমিকের কাজ করে, নামাজ বাদ দেয় না। তোমার মতো যুবক র‍্যাব আর্মি পুলিশ বিডিআরের চাকরি করে, একটু নামাজ বাদ দেয় না। তুমি কেন পারবা না রে ভাই? আল্লাহর দরবারে তওবা করে নাও, একটু কষ্ট করে নামাজ চালু করো, দেখবা এক সপ্তাহ পরে নামাজ না পড়লে মনটা খারাপ লাগবে। অভ্যাস করে নাও, না পারলে বারবার আল্লাহর কাছে তৌফিক চাও। আর কোন ভালো আল্লাহওয়ালা যদি পাও, যাদের দোয়া কবুল হওয়ার মতো দিল সাক্ষী দেয়, এমন আল্লাহওয়ালার থেকে একটু দোয়া নিও আর বলিও, হুজুর আমার জন্য দোয়া করবেন, আমি যেন পাঁচ ওয়াক্ত নামাজ পড়তে পারি ঠিক মতো। মনটা চায় পড়তে, কিন্তু মাঝে মাঝে যাই, মাঝে মাঝে যাইতে পারি না। এরে আল্লাহর বান্দা, সব লাইনে তোমার মতো নামাজি বান্দা থাকলে তুমি কেন পারবা না? আল্লাহর কাছে তৌফিক চাও, তওবা করো। আল্লাহ, আর গুনাহের কাছেও যাব না, আর নামাজ ছাড়বো না, দেশ ও জাতির বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র করব না, আলেম ওলামাদের সাথে বেয়াদবিমূলক কোনো আচরণ করব না, বিরোধিতা করব না, গীবত শিকায়াত করব না। তওবা করার যদি খাস নিয়ত থাকে, মুনাফিকি যদি না থাকে, খাঁটি তওবার নিয়তে দুটো হাত আল্লাহকে দেখায় দাও। আয় আল্লাহ সবার হাত কবুল করে নেন, আয় আল্লাহ আমাদের তওবা কবুল করে নেন, তওবার উপরে মজবুত হয়ে চলার তৌফিক দান করেন। আয় আল্লাহ গুনাহের প্রতি ঘৃণা জমায়ে দেন, নবীর তরিকা মতে চলার তৌফিক দান করেন। আমিন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا ও দয়ার মালিক, কুদরতের নজর দিয়া দেখেন ময়দানে কত উলামায়ে কেরাম হাজির,
আয় আল্লাহ কত সাদা দাড়িওয়ালা মুরব্বী হাজি সাবরা হাজি, আয় আল্লাহ কত চাকরিজীবী কত ব্যবসায়ীরা আপনার দরওয়াজায় হাত তুলেছেন, কত যুবক কত ছাত্র ভাই ছোট ছোট বাচ্চা মাদ্রাসার ছাত্র পর্দার আড়ালের কত মা বোনেরা, ও আল্লাহ আমরা সবাই গুনাগার জাহান্নামের আসামি, আপনার দরওয়াজায় তওবার নিয়তে হাত তুলে ফেলেছি রে আল্লাহ, দয়ার নজরে আমাদের জীবনের সব গুনাগুলো মাফ করে দেন। আয় আল্লাহ আজকের মাহফিল কবুল করে নেন, আয় আল্লাহ যারা আয়োজন করেছেন সহযোগিতা করেছেন কবুল করে নেন, আয় আল্লাহ নবীজির মোহাব্বতে আমাদের মোনাজাত কবুল করে নেন, মা বন্ধের আবেদা পর্দানিশি বানায় দেন, ছেলে সন্তানগুলো নেককার দিনদার বানায় দেন, আয় আল্লাহ একজন আর আমিন খালি হাতে ফিরাইয়া দিয়েন না, পাঁচ অক্ত নামাজি বানায় দেন, নবীর সুন্নতের আমলওয়ালা জিন্দেগি দান করেন আল্লাহ, কোরআন ও হাদিসের এলেমের নূর দিয়া সিনাটা ভরপুর করে দেন, আয় আল্লাহ প্রত্যেকের সিনার মধ্যে হেদায়েতের বাতি জ্বালায় দেন।